মনোহরদীর কৃষ্ণপুরে 25 মার্চ গণহত্যা দিবস 2022 উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। 71-এর 25 মার্চের কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যায় শহীদদের স্মরণে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষ্ণপুর বাজারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। 25 মার্চ 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক নিরস্ত্র নিরীহ ঘুমন্ত বাঙালির উপর পরিচালিত অপারেশন সার্চলাইট নামক জঘন্যতম বর্বর হত্যাকাণ্ডকে ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করে প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমদাদুল হক আকন্দ বলেন, এই দিনে বাঙালি জাতির উপর নির্বিঘ্নে ওই পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্বিঘ্নে গুলি চালিয়ে বাংলার নিরীহ মানুষকে হত্যা করেছিলেন, যার মাধ্যমে আজকে সারা বাংলাদেশে এই দিনটিকে কালো দিন হিসেবে পালন করে, কালো রাত্র হিসেবে পালন করছে সারা জাতি। তাই আমরা কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা এখন মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জাতি এই দিনটিকে ধিক্কার জানিয়ে আমরা স্মরণ করছি। উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সর্বান্তকরণের চেষ্টা করা এবং স্বাধীনতার সুফল জনগণের নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর প্রয়াস অব্যাহত থাকুক সারা জীবন। রিপোর্ট ও চিত্রগ্রহণ আবুল কালাম, চিফ রিপোর্টার নরসিংদী টিভি।